আসন্ন ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে বরিশালের মার্কেটগুলোতে। লকডাউন অনেকটা অকার্যকর হয়ে পড়েছে বরিশালে। অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটে যাত্রীবাহী বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছাড়া সবকিছুই স্বাভাবিক। সরকারি নির্দেশনায় দোকানপাট, শপিং মল খুলেছে, কিন্তু দোকানগুলোতে ক্রেতাদের ভিড় অনেক। তবে তাদের ছিল না মুভমেন্ট পাস। বরিশাল নগরীর চকবাজার, সদর রোড, কাঠপট্টি সহ বিভিন্ন এলাকায় দোকানে স্বাস্থ্যবিধি রক্ষায় নেই তেমন চেষ্টা। কি অবস্থা দেখছেন, আমাদের স্বাস্থ্যবিধি কি রক্ষা হচ্ছে কিনা? অ্যাকচুয়ালি ভাইয়া, যারা সচেতন তারা তো অবশ্যই স্বাস্থ্যবিধি রক্ষা করে সেইভাবে আসে, আর যারা সচেতন হবে না তারা অ্যাকচুয়ালি আগেও হবে না, এখনও হবে না, ভবিষ্যতেও হবে না। আমি তো অ্যাকচুয়ালি সব ঘুরি নেই, তবে আমি দুই একটা দোকান ঢুকছি, তাতে মোটামুটি স্বাস্থ্যবিধি ভালোই, মানে তারা দোকানদাররাও সেই, তারা আসলে হ্যান্ড স্যানিটাইজার সেইভাবে দেওয়ার, এখন কিছু কিছু ক্রেতা আছে অসচেতন, এখন এইটা তো ক্রেতার দায়ভার। অ্যাকচুয়ালি বড় না, তবে যে সামনে ঈদ, সবাইই মনে করেন একটা সেরকম একটাই তো অকেশন, মুসলমানদের ভিতরে দুইটা অকেশন, ঈদ বা ঈদের কোরবানি, এইটা একটু সেইভাবে করে সবাই যার যেরকম সামর্থ্য আছে কিনতে চায়, নিজেদের না হলেও বাচ্চাদের জন্য কিনতে চায়, সেই জন্য সবাই দেখা যায় সেইভাবেই করে আসে। টাইমটা একটু বাড়ায়, ঠিক আছে, টাইমটা বাড়াইলে দেখা যায় ইফতারের পরে যদি একটু টাইম, মানে রোজাদাররা রোজা খুলে আসতে পারবে, তাহলে যাই টাইমটা একটু বাড়াইলে সবাই একটু ফ্রিভাবে আসতে পারবে, আর সংক্রমণটাও কম হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে যদি চলি তাহলে সংক্রমণ তো অবশ্যই কম হবে। শারীরিক দূরত্ব বজায় না রেখেই কেনাবেচা করতে দেখা গেছে ব্যবসায়ীদের। দেখছি তো লোকজন অনেক ভিড় কেনাকাটার জন্য, লকডাউন খুলছে, কেনাকাটার জন্য সবাই ব্যস্ত। আসলে কি এটা স্বাস্থ্যবিধি রক্ষা হবে? স্বাস্থ্যবিধি তো রক্ষা হবে না, কিন্তু কেনাটাও তো প্রয়োজন। না বড় না হলেও বাচ্চাদের তো মানায় রাখা যায় না, তাদের জন্য কেনাই লাগবে। এ ব্যাপারে নজরদারিও ছিল তুলনামূলক কম, তবে ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে চলার দাবি করেছেন। লোকজন সীমিত নামতেছে, তারপর গাড়ি ঠাড়ি বন্ধ, অনেকে আসতে পারতেছে না, আশা করি যে ঈদের আগে হবে। এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা বলেন, শপিং মল ও দোকানপাটে নজরদারি চলছে, সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে সরকারের নির্দেশনা মোতাবেক মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা হয়েছে। আমরা আজকে যে চকবাজার ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি, যেটা পরিলক্ষণ করেছি মোটামুটি আজকে সবার স্বাস্থ্যবিধি মেনে মেনেই দোকানপাট খুলেছে, এবং ক্রেতা ব্যবসায়ীরা যারা রয়েছেন সবাই মোটামুটি মাস্ক পরিধান করে ব্যবসা পরিচালনা করেছে, আমরা এটা দেখেছি। এরপর যারা স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করে তাদেরকে আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে বরিশালবাসীকে একটা তথ্য দিয়েছি যে বরিশাল সহ সারা বাংলাদেশে করোনা সংক্রমণ মৃত্যুরা দুটোই বৃদ্ধি পাচ্ছে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, অপরজনের ঘর থেকে বের হবেন না, যদি অপরজনে বের হন সেক্ষেত্রে আপনারা মাস্ক পরিধান করুন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।